বিগত বেশ কয়েক মাস ধরেই বাজারে আটার দাম বেশ চড়া। কেন্দ্র গম রপ্তানি করা বন্ধ করে দিল, দামের ক্ষেত্রে খুব একটা সুরাহা হয়নি। আর এরই মধ্যে দীপাবলির মুখে একটু হলো স্বস্তির খবর। সাধারণ মানুষকে স্বস্তি দিতে প্যাকেটজাত আটা বাজারে ছাড়ল মোদি সরকার। ভারত আটা ব্র্যান্ড নামে ওই আটা বিক্রি করা হচ্ছে, যার দর 27.5 টাকা প্রতি কেজি। নাবডের বিক্রয় কেন্দ্র, সমবায় কেন্দ্র এবং সেন্ট্রাল গ্রসারি স্টোর থেকে ভারত আটা কেনা যাবে। শুধু আটা নয়, ভারত ব্র্যান্ডের ডাল ও পেঁয়াজ মিলবে ওই সব জায়গা থেকে। ভারত ব্র্যান্ডের ছোলা ও মসুর ডালের দাম কেজি প্রতি 60 টাকা, পেঁয়াজ কেজি প্রতি 25 টাকা। কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক সূত্রে খবর, আপাতত 2,50,000 টন খোলা বাজারে বিক্রি করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নাবডে ও সমবায় কেন্দ্রগুলিকে 1,00,000 টন করে আটা দেওয়া হয়েছে, বাকি 50,000 টন আটা বিক্রি করা হবে সেন্ট্রাল গ্রসারি স্টোর থেকে। একইভাবে যথেষ্ট পরিমাণে ডাল ও পেঁয়াজ বিক্রির জন্য দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। এ রাজ্যেও ছোট বড় সব শহর ও গ্রামে সমবায় কেন্দ্র ও নাবডের স্টোর থেকে ভারত আটা, ডাল ও পেঁয়াজ মিলবে। নাবডের তরফ থেকে জানানো হয়েছে, গোটা দেশের ছোট বড় বাজারগুলিতে ভ্যানে করে ভারত ব্র্যান্ডের পণ্য বিক্রি করা হবে। প্রতিদিন সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত এই ভ্যান থেকে কেনাকাটা করা যাবে এই সব দ্রব্য। কলকাতার মানিকতলা, উল্টোডাঙ্গা, সল্টলেক, শ্যামবাজার, সোনারপুরের মতো বড় বাজারে থাকবে এই ভ্যান। জেলার অধিকাংশ বড় বাজারেই ভারত ব্র্যান্ডের পণ্য মিলবে এমনটাই বিবৃতিতে জানিয়েছে নাবডে। দীপাবলির আগে কেন্দ্রের এই পদক্ষেপে স্বভাবতই স্বস্তির খবর এনেছে মধ্যবিত্তের পরিবারে। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই গমের দাম বাড়তে শুরু করেছিল। ভারতেও সেই সময় আটার দাম এক লাফে 3-4 টাকা বেড়ে যায়। যুদ্ধ পরিস্থিতির পরিবর্তন হয়েছে কিন্তু আটার দাম কমেনি, কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন চলতি অর্থবর্ষে বিভিন্ন কারণে গম উৎপাদন ধাক্কা খেয়েছে। রপ্তানি বন্ধ হলেও তাই গমের দামে লাগাম টানা যায়নি। তো কেন্দ্রের এহনো পদক্ষেপে কি আপনারাও সুবিধা পেতে পারেন? সাধারণ মানুষ কি সত্যিই সুবিধা পাবে? যদি পাই অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।